ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের সবাইকে সূর্যজলসা অনুষ্ঠানে। রিমেম্বার, দিস ইজ দ্য অনলি অনুষ্ঠান যেখানে আমরা একটা ফ্রি টিকিট দিচ্ছি ইউরোপ যাওয়ার জন্যে। মাসে একবার এই অনুষ্ঠানটি হয়, লাস্ট সানডে অফ দ্য মান্থ। জাস্ট রিমেম্বার, লাস্ট সানডে অফ দ্য মান্থ এই অনুষ্ঠানটি হয় লাইভ টেলিকাস্ট শুধুমাত্র আপনাদের জন্যে। সেখানে কিন্তু ভালো ভালো গান, ভালো কুইজ এবং ভালো ইনফরমেশন এবং ভালো প্রাইজ সূর্যজলসা অনুষ্ঠানে। বন্ধুরা, আমরা দেখছি এখন আমাদের অডিয়েন্স আছে এখানে, আমরা অডিয়েন্সের কাছে যাচ্ছি। আজকে অডিয়েন্স বেশ জমকালো, ঈদের অনুষ্ঠান আজকে, তো এখানে যাচ্ছি আমার অডিয়েন্সে। এই কেমন আছেন আপনি? ঈদ মোবারক। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনার নামটা যদি বলেন? আমার নাম নাইমা। নাইমা, কেমন এনজয় করছেন আজকে? খুব এনজয় করছি, অনেক ভালো ভালো শিল্পীরা এসেছেন, আমি সবারই খুব ভালো ফ্যান। আচ্ছা, তো খুব এনজয় করছি, মিউজিশিয়ানরা তো খুবই খুবই দক্ষ। আর আজকে যে এই যে এত কিছু আমাদের চ্যানেলে সব মানে ক্রুর কাজ করছে রাত 11টা থেকে শুরু করে, আপনিও এসেছেন এত কষ্ট করে, তা তো অবশ্যই। চ্যানেলসকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এত সুন্দর গান আমরা শুনতে পাচ্ছি, অনেক ধন্যবাদ চ্যানেলস। এনি মেসেজ চ্যানেলসকে? ঈদ মোবারক সবাইকে, যারা দেশে আছেন, যারা দেশের বাইরে আছেন, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আর আমাদের ভালো গান শুনতে হবে, আর ভালো সব কিছু দিয়ে যত বিশৃঙ্খলা আছে সেগুলোকে জয় করতে হবে। ঈদের অনেক শুভেচ্ছা সবাইকে। লাভলি মেসেজ, লাভলি মেসেজ নাইমা। হাই ডিন, Hey, okay? Yeah, I'm okay. Are you going to, where do you go, school, college? I just finished my GCSE. Oh, you just finished GCSEs? Yes. That's really cool. Eid Mubarak to you, man. Yeah, thank you. And what have you been doing? You've been, what was your parties? You went to Dawoods? What was the situation? I have been going out with my friends. I've been to Dawoods and I've been with making films, BFIs. Really? Yes. Yeah, so wow, what's your name? Alessandro. Alessandro, that's really nice, man. So you got interested in making films and stuff, yeah? Yes, I've been making movies for 3 years now. Really? Yes. You're a film director already? I'm cameraman and editor. Wow. Proud of you, man. I'm proud of you. And make sure you do some for the Bengali community as well, you know what I'm saying? Yeah. So we go forward, yeah? Yeah, sure. Thank you so much for coming. Thank you so much. আর পাশে যেখানে বসে আছেন সবারই চেনেন জনপ্রিয় মুখ, আমার কিছু পরিচয় দিতে হবে না। রিয়া শারমিন, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। আমি অনেক ভালো আছি, কেমন আছেন আপনি? একদম খুব ভালো লাগছে। আমি নর্মালি তোমাকে এই এই জায়গায় দেখি, নর্মালি স্টেজে দেখি, আজকে এখানে দেখে খুব ভালো লাগছে। না আহাদ ভাই, অবভিয়াসলি চ্যানেল এস থেকে ডাক পড়েছে, আমাকে আসতেই হবে ফর সাপোর্ট। আমি সবসময় আছি চ্যানেল এস এর সাথে, মানে চ্যানেল এস এর জেনুইন সাপোর্টার। হ্যাঁ হ্যাঁ, একদম জেনুইন। আর আজকে সূর্যজলসা যে ফিরে এসেছে, কেমন লাগছে এত বছর পর? আসলে আমি সবসময় শুনে এসেছি, আমার সৌভাগ্য হয়নি যখন আমি এসেছি এখানে, কিন্তু আমি খুবই এক্সাইটেড ছিলাম যে লাইভ দেখার জন্য, তো এই চান্সটি আমি আজকে মিস করতে চাইনি। তো এত বড় একটি প্রোগ্রাম, তো আমি চলে এসেছিলাম। আশা করি তোমাকে একদিন মঞ্চে আমরা পাবো সূর্যজলসা অনুষ্ঠানে। হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। এনি মেসেজ? মেসেজ বলতে, সবারই আই হোপ ভালো কেটেছে, বাংলাদেশ এবং এখানে যারা আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সূর্যজলসা। সূর্যজলসায় যেরকম বললাম, ভালো আর্টিস্ট, ভালো ক্যামেরাম্যান, দ্য এন্টায়ার প্রোডাকশন, সঙ্গে সঙ্গে আমাদের ভালো ভালো মিউজিশিয়ান যারা আছেন। একদম ডান দিকে দেখতে পাচ্ছেন ক্যামেরা যদি একটু করা হয় ওনার কাছে, প্যাপস পাপ্পু অন ড্রামস, প্যাডস, পারকাশন। আর বড় করে হাত তালি প্লিজ আমাদের প্যাপসের জন্যে। ঠিক তার পাশে আমাদের আমার অনেক পুরনো বন্ধু ইউসুফ আলী খান, সবাই চেনেন ইউসুফ আলী খান, তবলায় আছেন। এবং আমাদের প্রিয় বন্ধু ছোটো ভাই অমি অন দ্য বেস গিটার। উই হ্যাভ দ্য নাগিফ, মিস্টার নাগিফ অন দ্য লিড গিটার, অ্যান্ড দ্য ওয়ান অ্যান্ড ওনলি শার্প ড্যাফার লুকিং গাই অমিত দে অন দ্য কিবোর্ডস। সূর্যজলসা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি নেক্সট আর্টিস্ট এগেইন ব্যাক অন স্টেজ। আই উড লাইক টু ওয়েলকাম টানি অন ব্যাক অন স্টেজ। টানি, হাউ ইউ ডুইং? থ্যাংক ইউ, আই এম গুড। সো ইউ রেডি ফর দ্য নেক্সট ওয়ান? ইয়েস। ইয়া বন্ধুরা, শুনুন একটি টানির কন্ঠে একটি গান। এখন যে গানটি গাবো সবার পরিচিত, কারি আমির উদ্দিন সাহেবের করা একটি গান, আমাদের সবার শ্রদ্ধেয়, আমি চেষ্টা করব। চাঁদ নো
বন্ধু এসেছে না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে না গো না চাঁদ নয় আমার বন্ধু Thank you.
Thank you so much, Tania. That was lovely. Hoyto Tani, ei ganti amader Sujol Shay Kajol Dewan bole ekjon artist chilen. Apnara ki janen? Ekta hat tali hoye jak tale onar jonno. Thank you so much. Fantastic performance chilo, hoyto tumra jano na oi shomata. Yusuf bhai jane. Yusuf bhai chilo oi shomata. As a good friend of you. Yusuf bhai, Kajol Dewan mone ache ei monchei, ei monchei. Exactly. Ha, apnara bhalo bondhu chilo. Na bole kotha. হ্যাঁ হ্যাঁ নানাটা শেষই হতো না মনে হয়, চলে যাচ্ছে অ্যাবসলিউটলি। আর তখনও হ্যাঁ রে মনে করে দিল আমাকে, টানি টানি ভাবে মনে করে দিল। আর তখনকার সঙ্গীত আর এখনকার সঙ্গীত কি ডিফারেন্স মনে হয় আপনার কাছে? এখন তো সবাই খুব ভালোই করছে, যখন একটা বেস থাকে তো আস্তে আস্তে উঠে উঠে একটা, তখন আমরা একটা প্ল্যাটফর্ম বানিয়েছিলাম, তো এখন সবাই করছে সব। তখন তো একটা ভালো ছিল, এখনো ভালো হচ্ছে, মানে ডিপ্লোম্যাটিক ভাবে কথাটা আমাকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। মানে একটা বলে না, সমঝদার কো ইশারা কাফি হ্যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখছেন সুর জলসা, কুইজটা অবশ্যই দেখবেন। আর আপনারা কিন্তু আমার মোবাইল ফোনে SMS করবেন না, প্রাইস পাইতেন না আপনারা, বুঝছেন যে SMS গুলো করার আপনারা কোনো লাভ হইতো না। আপনারা প্লিজ মেক শিওর ইউ ডু ইট অন দ্য টেলিফোন। একটু বিজি চলছে কিন্তু ক্লিপ অন ট্রাইন, বিকজ একটি টিকিট পাচ্ছেন আপনারা ইউরোপ যাওয়ার জন্য। মেক শিওর ইউ ক্যান সি উইচ ডে ইজ চ্যানেলস অ্যানিভার্সারি, 21st of February, 16th of December, 26th of March। নাম্বারটা ওখানে আছে, ফোন করে নাম এবং আপনাদের ঠিকানা দিয়ে দেবেন। অ্যান্ড এই প্রাইসটি আপনাদের দেওয়া হবে সামনের যে সুর জলসাটা হবে end of the month, last Sunday of the month, ওইখানে কিন্তু আপনাদেরকে ডেকে নিয়ে এসে সবার সামনে প্রাইজটি দেওয়া হবে। সো মেক শিওর ইউ ফোন টুডে। আমাদের নেক্সট আর্টিস্ট দ্য ইয়াং অ্যান্ড ড্যাশিং হাসান তারিক ফ্রম বাংলা ব্রিগেড। হ্যাও ইউ ডুইং? ইউ গুড? সো ইউ নো, ইউ আই লাইক ইউর পারফরমেন্স, ভেরি স্ট্রং, ভেরি এনার্জেটিক। থ্যাংক ইউ। অ্যান্ড আই উড লাইক ইউ টু সি ওয়ান ডে টু ডু ফর ইউ টু ডু সাম সামারসল্টস অন দ্য স্টেজ অ্যান্ড ইউ নো দ্যাট কাইন্ড অফ, দ্যাট উড বি রিয়েলি কুল ইফ ইউ ক্যান ডু দ্যাট। হ্যাঁ অবশ্যই, কেন হয় না, তাই না? অফ কোর্স। এখন কি উপহার নিয়ে এসেছো? এখন অনেক বাংলাদেশের অনেক জনপ্রিয় জেমস, ওর একটা গান করবো। ওয়াও, প্রায় 20 years ব্যাক ওর গানগুলো অনেক শুনতাম, তো একটা করি যতটা পারবে জেমস এর মতো অ্যাকশন গুলো করবে, তাই তো? ওকে ঠিক আছে, লাভলি। আর বড় করে হাত তালে আমাদের তারিক ভাইয়ের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লেনদেন বুঝে নিয়ে প্রেমিকা সবটুকু বিশ্বাস বাজি রেখে জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে প্রেমিকা সবটুকু বিশ্বাস বাজি রেখে দিনে যাবে সব মারা একজন নিজেকে উচার করা কষ্ট ঝরবে আজ রাতে ভ্রান্ত পথে আধার শুধু ঘিরবে তার সাথে নিজেকে উচার করা কষ্ট ঝরবে আজ রাতে ভ্রান্ত পথে আধার শুধু ঘিরবে তার সাথে তারপর সবটুকু পরাজয় মেনে নিয়ে তারপর সবটুকু
Thank you. That was mind-blowing, man. Thanks a lot. That was mind-blowing. Bondura, dekhte pachhen erokom performance kintu ei shilpira onno khane kothao dite parena jokhon ei channel e ser monche ashen. Eto kichu ambience, ei je smoke, ambience, ei je chinta dhara amader Ahad Ahmed, Mahi Ferdous Jolil ebong Tash Chaudhary ebong the entire crew of channel e tobe giye gan gulo. Gan to mood er byapar bujhtei pachhen. Gan gulo mood jodi bhalo thake to gan o sherokom bhalo hoy. Ar erokom audience jodi pay kon artist na gay bondura. Ar audience e apnara boro kore hat tale din ajke channel e ser jonno please. আসছেন আমাদের সিলেটের সন্তান, এখন সোজা জেমস থেকে সিলেটের সন্তান আমাদের হিমাংশু গোস্বামীদা, যিনি এখন চেষ্টা করছেন কোন গানটি গাইবেন. দেখছেন এত সিলেকশন, বুঝলেন হাজারো, উনি হাজার হাজারো গান করেছেন. আসছেন আপনাদের সামনে হিমাংশু গোস্বামী. হাত তালি প্লিজ হিমাংশু গোস্বামী. আমি একটি আধুনিক গান গাইব, সেই গানটি ঐতিহাসিক গান, এবং আমি একটু বলতে চাই আমরা অন্যের গান যখন করি সেই গীতিকার এবং সুরকারদের নাম বলা অত্যন্ত দরকার, ওদেরকে শ্রদ্ধা জানানো. তো এই গানটির রচনা উনি হচ্ছেন নচিকেতা ঘোষ, এবং সুর এবং শিল্পী অনলি ওয়ানই একজন, উনি মান্না দে. ওনাকে শ্রদ্ধা জানিয়ে একটি গান করছি আজকে ঈদের দিনে, ঈদের আনন্দে. যদি কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে. যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে. যদি কাগজে লেখো নাম, হৃদয়
জীবনে প্রেম আসে কেউ কি ভেবেছিল শামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না সেখানে থাকে না কোনো ভাষা গভীর হয়ে গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা চোখেরও আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে অসাধারণ আপনি হঠাৎ করে আমাদেরকে খুব শান্ত এবং রোম্যান্টিক করে উঠেছেন আজকে ঈদের দিনে একটা বড় করে হাত তালি আমাদের হিমাংশু গোস্বামীর জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শুধু আমরাই আজকে হয়তো রোম্যান্টিক হয়ে ওঠেনি এই আজকে এই সূর্যলসায় অনুষ্ঠানে ফোন কলে মনে হচ্ছে আমাদের ফোন কলাররাও আজকে বেশ রোম্যান্টিক হয়ে আছেন হয়তো লেটস সি হিউজ অন দ্য লাইন কে আছেন লাইনে হ্যালো অনুরোধ হেলাল ভাই লাগে খারি আমিরুদ্দিন সাহেব তোমার হাতে নৌকা তো ইয়া দারবইটা সবই মাঝি খেউ তালে খেউ এতালে খেউ রাজি খেউ রাজি গানটা গাইবার লাগে প্লিজ আমার হিমাংশু গোস্বামী দাদারে আমার হেলাল ভাইয়ের লাগি আমি উপহার ঈদর দিলাম আমার কে টানবে থ্যাংক ইউ উপরে আমার ঈদর শুভেচ্ছা এবং ঈদর সালাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম দিলি ভাই আপনারে ঈদ মোবারক থ্যাংক ইউ সো মাচ দোয়া করবা আমার লাগি আমি এই সূত্রে আমি আমাদের কারি আহমেদিন সাহেবকেও আমি আমার তরফ থেকে আপনাকে পার্সোনালি ঈদ মোবারক জানাচ্ছি আপনি অনুষ্ঠানটা দেখেন চলে যাচ্ছে আমরা পরবর্তী কলারে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো জি জি আমি লাইভ কোড কে মাত্রা আমি তো যে ওয়েট করতেছি আই হ্যাভ বিন ওয়েটিং ইউ অন দ্য লাইন ইউ লাইভ অন এয়ার দিস ইজ স্যান্ডি ম্যান হাউ ইউ ডুইং ইয়া আই এম গুড আই এম গুড আই এম গুড হোয়াটস ইওর নেম পরাগ হাসান হাউ ইউ ডুইং ইউ ওকে ঈদ মোবারক টু ইউ ইয়া ঈদ মোবারক টু ইউ টু ইয়া হোয়াট ক্যান আই ডু ফর ইউ টুনাইট হ্যালো আই এম অন দ্য লাইন আই ওয়ান্ট টু টক টু দি স্টুডিও ইয়া ইয়া ইউ আর অন লাইভ অন এয়ার রাইট নাও ইউ আর লাইভ অন এয়ার দিস ইজ স্যান্ডি ম্যান Oh, send you. Yeah, how you doing? You okay? Yeah. Talk to us, man. Talk to us. I know it's quite late. Talk to us. Hello? Yes. কিন্তু লাইভে তো একটু দেরি করে আসছে আর কি এই হ্যাঁ ওইটাই কি করবেন বছরের পর বছর কাল দেরি করে আসে আমরা তো বুঝতে পারছেন সবকিছু একটু লেটেই চলে বলেন বলেন অসুবিধা নেই বলেন আচ্ছা আচ্ছা আমি তাহলে টিভিটা ছেড়ে দিয়ে কথা অনুষ্ঠান খুব ভালো আছে
Achha, wonderful thank presenting. Thank you so much. And Omi bhai, tarpore Priyo Omid, tarpore Papu bhai, Yusuf bhai, Evangshu bhai. Aajke notunke dekhlam Tariq bhai. Bhalo gachen, khub bhalo lagche, ami dekhchi. আর আমাদের আলী ভাই, আমাদের এখানে আহাদ ভাই, এখানে বহু অনেক ভাই আছেন, সবাইকে চিনেন তো? ওয়ান্ডারফুল, সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। নাম নিতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ঈদ মোবারক। আপনাকে 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 ঈদ মোবারক। ওকে, গিভ মাই রিগার্ডস টু ইওর ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই। যাচ্ছি আমার পরবর্তী কলারে। হ্যালো, হ্যালো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, দ্যাটস ফাইন। আমাদের একটু গানও শুনে আসি তাহলে বন্ধুরা। আমাদের এই গানটা আমরা লাস্ট একটা গান শুনছি, যা ব্রেকে যাবো, কিন্তু তার আগে কুইজটা আপনারা অবশ্যই দেখবেন। কুইজটা আপনারা কিন্তু দেখছেন, আপনারা ফোনও করছেন, থ্যাংক ইউ সো মাচ। কুইজটা স্ক্রিনে আসবে, আপনারা উত্তরটা দেবেন। এবার আপনাদের ট্যানি ট্যানি ট্যানি, হাউ ইউ ডুইং ট্যানি? ইউকে ট্যানি, ইউ ব্যাক অন স্টেজ ম্যান বাই ডিমান্ড। আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইউনো আমরা যারা গান করি এখন আমাদের ইয়েতে যারা আছে, ইটস লাইক when we get appreciation we try actually kari amiruddin sahib er gaan gawa ebong jara amader jonno onek bhalo bhalo gaan likhe gechen it's our pleasure to try to sing those songs shob shomoy bhalo hoy na othoba je rokomi hoy we try sir apnader shobar mane ami eta add korte chai je basically ei je apni je senior derke respect kore kotha ta bollen etai kintu oder pao oder kache taka paisa kintu na amader jara senior ache taderke jodi amra respect kore kaj ta egoi amar mone etai amader senior der pawa ki bolen apnara please ekta boro kore hat tele jara amader legend der jonno thank you আমি এখন আজকে আসলে আহাদ ভাই যখন প্রোগ্রামটার কথা বলেছে ঈদের প্রোগ্রাম সো বলছে যে খুব ধুমধারাক্কা গান গাওয়ার জন্য সাম জাস্ট ট্রাইং টু সিং সাম লাইক ফার্স্ট বিট সংস আর এখন আমি যে গানটা গাবো এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মনিরুজ্জামান খান মনির বাংলাদেশের একটা ছায়াছবির গান ওনার লিখা আলম খানের সুর করা এন্ড্রু কিশোর এবং রিজিয়া পারভিন আমার শ্রদ্ধেয় রিজিয়াপুর গাওয়া সো আল জাস্ট ট্রাই একটা ছায়াছবির গান গাইতে ও এভরিথিং ইজ ফাইন, সবাই সেট করছে, তার আমি সুযোগটা নিয়ে নিলাম। এই গানের পরে সোজা আমরা ব্রেকে চলে যাচ্ছি, ব্রেকের পর দেখা হবে। চোখের ভাষাতে